বরুড়ায় বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতার সংবর্ধনা। বরুড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। 9ই ডিসেম্বর সকাল 10টায় বরুড়া উপজেলা সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বরুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুল ইসলাম। এদিন নারী উদ্যোক্তা শাকিলা জামানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নাহিদা সুলতানা, বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, কুমিল্লা সরকারি কলেজের লেকচারার শারমিন জামান লাকি, বরুড়া থানার এসআই বিকাশ ঘোষ। এদিন সফল মা হিসাবে শিরিন জামান, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে কুলসুম আক্তার, শিক্ষা ও কর্মক্ষেত্রে সফল, শিক্ষায় আলো ছড়ানো তানজিনা আফরোজ স্মৃতি, নারী নির্যাতনের বিভীষিকা পার করে সাফল্য অর্জনকারী শাহিনুর আক্তার রিমা, সমাজ উন্নয়নে ফরিদা বেগমকে জহিদা সম্মাননা প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, বাবা তখন এত আমাদেরকে কেয়ার করতো না, চিন্তা করতাম কিভাবে কি করব। মার খুব স্বপ্ন ছিল যে মেডিকেলে পড়বো আমি। একবার যখন পরীক্ষা দেয় মেডিকেলে, পয়েন্ট 78 থেকে নিছে, আমার আসছে 76, তখন মা বলছে যে আর কোনো কিছুতে ট্রাই করার দরকার নেই। আমার মা কিন্তু এত শিক্ষিত ছিল না, খুব অল্প শিক্ষিত, যতটুকু চিন্তা ভাবনা ছিল তার থেকে বলছে সেকেন্ড টাইম ট্রাই করো মেডিকেলের জন্য। তখন আমাদের ওই সুযোগ ছিল দ্বিতীয়বার ট্রাই করার। তখন এই কথা বলার পর কিন্তু আর কিছু বলে ওঠার সুযোগ হলো না, আমার মা তখন মারা যায়। পরে সবার পারিবারিক সবাই বলতেছে দ্বিতীয়বার ট্রাই করবা, তার আগে একটা অন্যান্য প্রতিষ্ঠানে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখো। তখন আর কোথাও না ইয়ে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম, অন্যান্য পরীক্ষাগুলো সময় চলে গেছে। পরীক্ষা দেওয়ার পরে ভাগ্যক্রমে আমার সাবজেক্ট ম্যাথ আসছে। তারপর অনার্স যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখনই আমার বিয়েটা হয়। হওয়ার পরে আমার বাবা সম্পূর্ণ বলতেছে আমি এই মেয়েকে মেয়ে হিসেবে গণ্য করি না। আপনারাই বুঝেন স্বাভাবিক যে সামাজিকতার বাহিরে চলে গেলে মেয়েদেরকে একটু কঠোরভাবে দেখা হয়। তখন আমার হাজব্যান্ড তো পড়ালেখা অবস্থা ছিল ডিগ্রি সেকেন্ড ইয়ার, তখন আমার শ্বশুর বাড়ির তারাও আমাকে মেনে নেয় না, খুব কষ্টের মধ্যে পড়ে যায় বা খুব বিপাকের মধ্যে পড়ে যায়, কিভাবে কি করব। তখন শুরু করে টিউশনি, কুমিল্লা থাকা টিউশনি শুরু করে খুব কষ্ট করে অনার্স কমপ্লিট করলাম। আজকের এই অতটুকু আপনাদের এই মূল্যবান সময়টা ব্যয় করে আমি আমার কথাগুলো বলার একটাই কারণ, কিন্তু আমার এই জীবনের এই পর্যায়ে আজকে আমি জয়িতার মধ্যে, শ্রেষ্ঠ জয়িতার মধ্যে আমার নাম আসবে আমি চিন্তাও করি নাই কখনো। তো এই পর্যায়ে যখন অনার্স কমপ্লিট করলাম, ফাইনাল ইয়ার, আমার ফার্স্ট ক্লাস পেলাম এবং ডিপার্টমেন্টে পঞ্চম স্থান অধিকার করলাম। তারপর এই পর্যায়ে যখন ফাইনাল ইয়ারে গেলাম, তখন আমার হাজব্যান্ডকে, আমার মাঝখানে একটা মেয়ে হয়, মেয়ে হওয়ার 2 থেকে 3 মাস পর আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিটা আমাকে মেনে নেয়। তখন বাবার বাড়ির বাবাও মেনে নেয় নাই, কিন্তু তখন নেওয়ার পরে পরবর্তীতে যে অবস্থানটা, সম্পূর্ণ সাপোর্টার কিন্তু একটু শাশুড়ি ছিল। পড়ালেখা হ্যাঁ ঠিক আছে অফ করো না, যেহেতু মা বলে গেছে তাহলে পড়ালেখা করো, পড়ালেখা অফ করবো না। করলাম, পড়ালেখা শেষ করলাম, হাজব্যান্ডকে বাহিরে পাঠানোর সম্পূর্ণ দায়টা কিন্তু আমার উপরে ছিল। কারো আমি এই পর্যায়ে আসবো কারো সাপোর্টার ছাড়া, তখন খুব কষ্ট লাগলো যে আমি বাহিরে পাঠাবো, যা যে কোনো একটা চাকরিতে জয়েন করাবো, কারো কোনো সাপোর্ট ছিল না। এই সব কিছু কমপ্লিট করলাম। এরপরে 2017 সালে আমি বোরা হাই স্কুল জয়েন দিলাম গণিতের শিক্ষক হিসেবে। আস্তে আস্তে আমার অবস্থানটা একটু ভালোর দিকে যাচ্ছে। পরবর্তীতে করোনাকালীন অবস্থায় ভার্চুয়াল ক্লাস, আমাদের শিক্ষক, মাধ্যমিক শিক্ষক স্যার যেরকম সাইফুল ইসলাম স্যার আমাকে একদিন বললো যে আপনাদের স্কুলে, আমাদের স্কুলে হেডমাস্টারকে বললো আপনাদের স্কুলে কোনো টিচার আছে কিনা যে ক্লাস নেওয়ার জন্য, পরে আমারে বলতেছে ক্লাস নেওয়ার জন্য নিলাম। আল্লাহর রহমতে আপনাদের দোয়া খুব ভালো পজিশনে আছি। তারপর ভবিষ্যৎ এখনো পর্যন্ত আমি কিন্তু পড়ালেখা অবস্থায়, আর আপনাদের এখানে আরো শ্রেষ্ঠ জয়িতা চারজন আছে, ওনারা অনেক কিছু বলছে, তাদের বলার মতো, তাদের মতো আমার কিন্তু বলার তেমন কিছু নেই। জাস্ট আমার শুধু আমার জীবনের যেই অধ্যায়টা, কঠিন
তম অধ্যায়টা এই অধ্যায়টুকু বলার মতো আমার এখানে অবস্থানটা যে আমি কোথাও এখনো পর্যন্ত ভালো কোনো কিছু করতে পারি না বা কোনো সংস্থাতে যুক্ত হতে পারি না তবে ভবিষ্যৎ অনেক চিন্তা ভাবনা বা ভবিষ্যতে অনেক আশা আছে আপনাদের যদি দোয়া থাকে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো আর আরেকটা আমি আমার অবস্থান থেকে একটা কাজ করি যে আমি চাই আমি যেখানেই আছি যে অবস্থায় আছি অন্তত পক্ষে মেয়েরা ছেলেরা যারা পড়ালেখার প্রতি খুব বেশি অনীহা তাদেরকে অন্তত পক্ষে কেউ বলে যে ম্যাডাম পড়া পড়তে গেলে একটা সাবজেক্ট প্রাইভেট পড়তে গেলে 500 টাকা এখন 500 টাকাও নেয় না 1000 টাকা আমি বলছি হ্যাঁ ঠিক আছে আমি এখানে দুইটা সাবজেক্ট পড়াই একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে হায়ার ম্যাথ বলছি ঠিক আছে তোমার আয়ত্তে তোমার যতটুকু সামর্থ্য হবে ততটুকু দিবা কোনো আমার কোনো ধরা বাধা নেই এভাবে আমি আমি আমার অঞ্চলে বা আমার এলাকার মধ্যে এভাবে পড়ালেখা আশা করি এখন পর্যন্ত গত বছর আমার স্টুডেন্ট 4 জন এ প্লাস পেয়েছে আমার পড়া স্টুডেন্ট আমার খুব ভালো লাগছে আমার এই যদি কখনো শিক্ষকতার পেশায় থাকি তাহলে আমার এটাই ভবিষ্যৎ যে ভবিষ্যতে টার্গেট যে কোনো স্টুডেন্ট যাতে পড়ালেখা টাকার অভাবে বা ফ্যামিলি সাপোর্টের অভাবে যাতে ঝরে না যায় এভাবে একটু নিজের অবস্থা থেকে খেয়াল রাখবো আশা করি আমার জন্য সবাই দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম মরিয়া গার্লস স্কুল উনি গঠন করেছিলেন 5 জন নারী শিক্ষার্থী নিয়ে হ্যাঁ এর পরবর্তীতে উনি এটা ভাগলপুরে করেছেন এরপরে উনি এটা ক্যালকাটায় এসে আবার এই স্কুল করেছেন এখানে আস্তে আস্তে ছাত্রী বাড়তে থাকে 1916 সালের দিকে গিয়ে 100 ছাত্রী হয়েছে হ্যাঁ এইভাবে এখন সারা পৃথিবীতে আমাদের যে নারী জাগরণ ঘটেছে এটা ওনার মাধ্যমে কিন্তু হয়েছে আজকের এই দিন ওনাকে আমরা শ্রদ্ধা জানাই এক সময় আমাদের এই দেশে মেয়েরা কিন্তু অনেক পিছিয়ে ছিল আমরা যখন ক্লাস 6 সংগ্রাম ছাড়া কোনো নারী তার জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে না আমরা আজকে বেগম রোকেয়া দিবস পালন করছি আমরা যদি বেগম রোকেয়ার জীবন একটু দেখি তাহলে দেখব যে 1880 সালে রংপুরের পায়রাবন্দ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন আজকের এই দিনে এবং তিনি একটি সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন সে সময়ে তিনি তার বড় ভাই ইব্রাহিম সাবের তার পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন পরবর্তীতে 1896 সালে তার বিয়ে হয়ে যায় শাখাওত হোসেন তিনি ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট তো বিয়ে হয়ে যাওয়ার পরে তিনি দেখলেন যে তার স্বামী দেখলেন যে তার যে খুব রিসেন্ট হু অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কো একটি সংস্থার একটি প্রোগ্রাম যেই প্রোগ্রামটির নাম হচ্ছে ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স অফ অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স এই ফোরামে তিনি কো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার মানে তিনি আমাদের জন্য এখন জীবন্ত কিংবদন্তি আমি শুধু একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আজকে এই যে জয়িতারা যারা আমাদের সামনে বসে আছেন তারা অনেক সংগ্রাম অনেক ত্যাগ অনেক তিতিক্ষার বিনিময়ে আজকের এই চেয়ারটি পেয়েছেন তাই না আপনারা যে চেয়ারটি পেয়েছেন সেটি আপনাদের অনেক সংগ্রামের ফসল আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন স্বল্প উন্নত দেশ ছিল LDC কান্ট্রি বলা হতো লিস্ট ডেভেলপড কান্ট্রি সেই স্বল্প উন্নত দেশে থেকেও কিন্তু বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের যে ক্রাইটেরিয়াগুলি ছিল সেগুলি খুব ভালোভাবে বাংলাদেশ সফলভাবে সেই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করতে পেরেছিল এর মধ্যে কিন্তু অন্যতম একটা বিষয় ছিল নারীর ক্ষমতায়ন তো সেটাতে বাংলাদেশ কিন্তু অনেক ভালো করেছে নারীর ক্ষমতায়ন তারপর হচ্ছে মাতৃ মৃত্যুর হার শিশু মৃত্যুর হার এই বিষয়গুলিতে কিন্তু বাংলাদেশ অনেক ভালো করেছে এর পরবর্তীতেই কিন্তু পরে আবার বিশ্ব জাতিসংঘ নতুন একটা ক্রাইটেরিয়া ফিক্সড করেছে সারা বিশ্বের জন্য সেটা হচ্ছে SDG যেটা বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এবং সেই ক্ষেত্রেও কিন্তু এখন পর্যন্ত যে গোলগুলি ফিক্সড করা হয়েছে বাংলাদেশ কিন্তু বেশ ভালোভাবে সেই বিষয়গুলোতে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ আপনারা জানেন এখন আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ এবং বাংলাদেশের একটা সামনে টাইম ফ্রেম আছে 2024 সনের মধ্যে কিছু ইন্ডিকেটর যদি বাংলাদেশ ফুলফিল করতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু মধ্যম আয়ের দেশে উন্নীত হবে এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন সারা বাংলাদেশের স্বপ্ন যে বাংলাদেশ 2041 সনে উন্নত বাংলাদেশ হবে সেই উন্নত বাংলাদেশ
কি শুধু খালি আমরা চিন্তা করি যে এখন হয়তো আপনারা যদি চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে দেখেন সমাজের বিভিন্ন স্তরে দেখবেন এখন পর্যন্ত ম্যাক্সিমাম জায়গায় পুরুষরাই কিন্তু নেতৃত্ব দিচ্ছে তবে আমরা স্বপ্ন দেখি যে উন্নত বাংলাদেশ 2041 সালের বাংলাদেশে সকল স্তরে নারী পুরুষের সমান ক্ষমতায়ন হবে এবং নারীরা এখন বেশি করে আমাদের মাধ্যমিক শিক্ষক অফিসার কিন্তু বলেছেন নারীর যে ক্ষমতায়ন হবে আর কিছু ইন্ডিকেটর কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যেমন আপনার মাধ্যমিক স্কুল বা প্রাইমারি স্কুল বা কলেজগুলিতে দেখেন এখন পর্যন্ত শিক্ষা ক্ষেত্রে কিন্তু ছেলেদের চেয়ে মেয়েরা অনেক দিক থেকে এগিয়ে যাচ্ছে শিক্ষা শুধু শিক্ষা না তাদের যদি রেজাল্টের আপনারা অনুপাত আকারে দেখেন সেখানে দেখবেন যে ছেলেদের চেয়ে মেয়েরা কিন্তু ভালো করছে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আমি যেহেতু ছেলে আমি পুরুষ সেক্ষেত্রে আমি একটু শঙ্কিত হয়ে যাচ্ছি যে একটা সময় কি আমরা সংখ্যালঘিষ্ঠ হয়ে যাবো কিনা আমাদের কি তখন আবার পুরুষ আন্দোলন করতে হবে কিনা যে না আমাদের পুরুষের ক্ষমতায়ন দরকার তো আমরা দোয়া করি সেরকম সময় আসলে হয়তো বা নতুন করে পুরুষরা তখন আবার মাঠে নামবে তখন একজন বেগম রোকেয়ার মতো একজন জনাব অমুক একজন হয়তো বাঁচতে পারে যে পুরুষ জাগরণের অগ্রদূত হয়ে আসবে আজ থেকে 100 বছর পরে তো আমি বিশেষ করে আমাদের যারা আজকে জয়িতার পুরস্কৃত হচ্ছেন আপনাদের আসলে আপনাদের অবদানের কথা এই সমাজ বিশেষ করে বরুড়ার বাসী আমি মনে করি যে একেবারে আপনাদের কথা স্মরণ করে লেখা থাকবে এই যে এই স্মৃতিটা যেহেতু ছবি তোলা হচ্ছে এবং আমরা পুরস্কৃত করছি বিশেষ করে আমার কথাই বলি আমার মা কিন্তু বিভাগীয় পর্যায়ে সফল জননী হিসেবে পুরস্কার পেয়েছিলেন সেক্ষেত্রে আমিও সেটা মনে করি যে এখানে যারা পুরস্কৃত হচ্ছেন শিরিন জামান থেকে শুরু করে আপনারা যারা এখানে আছেন সকলের অবদান আপনারা সকলে এসএলএম যেটা বলেছে সবার কিন্তু পথটা খুবই বন্ধুর ছিল মানে একেবারে কঠিন রাস্তা পথ পাড়ি দিয়ে কিন্তু আপনাদের এই পর্যায়ে আসতে হয়েছে কাজে আমাদের সরকারের যে মূল উদ্যোগটা মূল উদ্দেশ্যটাই হচ্ছে এই লোকগুলোকে যদি আমরা পুরস্কৃত করতে পারি তাদেরকে যদি আমরা কোনোভাবে সম্মাননা জানাতে পারি তাহলে আরো 10 জন মানুষ এটা থেকে উৎসাহিত হবে যারা এখন কষ্টকর পর্যায়ে আছে তারাও উৎসাহিত হবে যে না এরকম কষ্ট আমি যদি করতে পারি আমি যদি বিষয়টাকে সামাল দিতে পারি তাহলে তো আমিও একসময় এই পর্যায়ে যেতে পারবো সেই সেটাই কিন্তু সরকারের উদ্দেশ্য যে জয়িতা ওয়ান নেশন তো আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে বরুড়া উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সেই সাথে যারা এই প্রোগ্রামে আজকে সুন্দরভাবে আয়োজন করেছেন আমি বিশেষ করে সাংবাদিক ভাই ইকরামুল হক আল্লাহ হাফেজ